সবাই, ইটস মি তাহসিন। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাহসিন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি ড্রিল মেশিন। সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো এই ড্রিল মেশিনটি বানাতে আমাদের যা যা লাগবে, লাগবে একটি মার্বল ড্রিসি মোটর, সো এটি এখানে দেখতে পাচ্ছেন, লাগবে এরকম কিছু ড্রিল চক, সো এটি এখানে দেখতে পাচ্ছেন ড্রিল চক, এবং লাগবে একটি 12 ভোল্ট ব্যাটারি। আপনারা চাইলে এখানে 12 ভোল্ট বিভিন্ন পাওয়ার সাপ্লাই দিয়েও চালাতে পারেন, সো আমি এখানে ব্যাটারি ইউজ করছি। ও লাগবে একটি ড্রিল বিট এবং একটি এলকি। সো এই ড্রিল চোখগুলো আপনারা কোথা থেকে কিনতে পারবেন এ নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, তো এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা গিয়ে দেখে আসবেন। তো প্রথমে আমরা কি করব, আমরা এই ড্রিল মেশিনের সঙ্গে এই ড্রিল চোখটিকে লাগিয়ে নেব। সো আমি লাগিয়ে নিচ্ছি, এভাবে এলকিগুলো দিয়ে এনারটি খুলবেন। সো খোলার পর এভাবে এটা ঢুকিয়ে দিবেন। সো আমি এলকিগুলো খুলছি, ঢুকি খুলছি ও ঢুকিয়ে দিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন আমার এই ড্রিল চোখটি লাগানো হয়ে গেল। এখন এটিকে আমরা টাইট করে নেব ভালো মতো, এখন দুইটি নাট ভালোভাবে টাইট করে নেব। এখন আপনাদের ড্রিল বিট অনুযায়ী এরকম এখান থেকে বেছে নেবেন কোন ড্রিল মাথাটি আপনাদের জন্য প্রয়োজন। সো আমি এখান থেকে বেছে নিচ্ছি কোনটি আমার জন্য প্রয়োজন। সো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এখন এই ড্রিল চোখটিকে এভাবে মুছে খুলে নেবেন। সো আমি খুলে নিচ্ছি, এখন এই যে ড্রিলের যে বিটটি ঢুকানোর যে মাথাটি রয়েছে এটিকে এখানে দিয়ে এই ড্রিল বিটটিকে এভাবে লাগিয়ে নেবেন। সো আমি লাগিয়ে নিলাম, ভালো মতো লাগিয়ে নেবেন। এখন এই ড্রিল মাথাটি লাগিয়ে নেবেন। সো আমাদের প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ব্যাটারির সাথে আমরা কিছু পরিমাণ কিছু তার কানেকশন করে দেবো। সো আমি কানেকশনগুলো করে দিচ্ছি। প্রথমে এই মোটরের সাথে কিছুটা রাং লাগিয়ে নেবেন। সো আমি রাং লাগিয়ে নিচ্ছি। সো এখন এখানেও কিছুটা রাং লাগিয়ে নিব। রং লাগিয়ে নিলাম। এখন আমরা এই যে মোটরের যে এখানে লাল টিক মার্কটি রয়েছে এটা হবে পজিটিভ, ও এখানে যেটি নেই এটি হবে নেগেটিভ। সো পজিটিভে আমরা পজিটিভ টার্মিনালটি ও নেগেটিভে নেগেটিভ টার্মিনালটি সোল্ডার করে দেব। সো আমি সোল্ডার করে দিচ্ছি। ভালো মতো সোল্ডার করবেন। এখন নেগেটিভ টার্মিনালটি আমরা সোল্ডার করে দেব। সো আমি লাগিয়ে নিচ্ছি। তার লাগিয়ে দেওয়া শেষ, এখন আমরা এই ব্যাটারির সঙ্গে ড্রিল মেশিনটিকে লাগিয়ে নেব। সো খুবই পাওয়ারফুল এই ড্রিল মেশিনটি। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ড্রিল করে দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের ড্রিলটি কিন্তু হয়ে যাচ্ছে। সো
সো দেখতে পারলেন এখানে আমরা একটা ড্রিল করছি, আপনাদেরকে আরেকটা ড্রিল করে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে আমার ড্রিল করে দেওয়া শেষ। সো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ভিডিওটি আজ এ পর্যন্তই ছিল, আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে